এক বাঙালি পরিচালকের সৌজন্যে আক্ষরিকত্তে প্যান ইন্ডিয়ান হয়ে উঠেছেন এক বঙ্গ অভিনেতা পরিচালক সুজয় ঘোষের কাহিনীর সূত্রে শাশ্বত বব বিশ্বাস চট্টোপাধ্যায় সেই যে বলিউডে পা দিয়েছিলেন তারপর থেকে এখনও পর্যন্ত একের পর এক ন্যাশনাল প্রজেক্টে আক্ষরিক অর্থেই বলে ছক্কা হাঁকিয়েছেন তিনি শুধু বলিউডই নয় শাশ্বতের অভিনয় প্রতিভা প্রকাশ পাচ্ছে দক্ষিণী ছবিতেও সম্প্রতি বাংলার একটি ওয়েব সিরিজ পণ্য সরবরীর সাপের স্পেশাল স্ক্রিনে হাজির হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় কলকাতা ইদানিং তাকে বেশ দেখতে পাওয়া যাচ্ছে সেই প্রসঙ্গে অভিনেতা উত্তর আপাতত কলকাতায় একটি হিন্দি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে কাজ করছি কি সেই ওয়েব সিরিজ প্রথমে জানিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্ত একটি হিন্দি ওয়েব সিরিজে কাজ করছেন এবং সেই প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন এই সিরিজে আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি ভিলেনের চরিত্র রয়েছেন যিশু সেনগুপ্ত প্রসঙ্গত এই ওয়েব সিরিজে পরিচালনা রোহন ঘোষ ইতিমধ্যে রোহন কালী দময়ন্তী নামক সিরিজ করেছেন এবার এই নতুন হিন্দি সিরিজের শ্যুটিং কাজ করছেন কলকাতা ও শহরের বিভিন্ন শহরতলিতে এই সিরিজে দেখা যাবে ভোজপুরি ও বলিউডের অভিনেতা রবি কলকাতার শীতের আমেজে জমিয়ে চলছে শুটিংয়ের কাজ শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন তালি সিরিজের ক্রিয়েটররা এই সিরিজেও প্রযোজক তবে সিরিজের নাম নিয়ে মুখ খোলেননি তিনি প্রসঙ্গত কিছুদিন আগে আবার প্রলয় সিরিজের শাশ্বত চট্টোপাধ্যায় অ্যাকশান দৃশ্যে দেখে আপ্লুত দর্শক এই সিরিজেও অ্যাকশন দৃশ্যে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে এমনই খবর সিনেপাড়ায় আবারও একটি প্রসঙ্গ না বললেই নয় শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি খুবই উচ্ছ্বসিত দক্ষিণ ভারতীয় ছবিতে তার কাজ নিয়ে ছবি নাম কালকি আঠাশ আটানব্বই এডি মাল্টি রায় এই ছবিতে তাকে দেখা যাবে অমিতাভ বচ্চন দীপিকা পাডুগন প্রভাস ও কমল হাসানের সঙ্গে কাজ করতে তার এই ছবির শ্যুটিংয়ের কাজ কতদূর শেষ এই প্রসঙ্গে উত্তরে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন ছবির কাজ কিছুটা বাকি রয়েছে কমল হাসানের ডেট পাওয়া গেলে বাকিটা শেষ হয়ে যাবে তিনি আরও জানান তিনি ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তিনি অভিজ্ঞতা একটি কলকাতায় কাজ হয় শুধুমাত্র প্রতিবাদী না হলে এখানে স্বল্প পরিসরে এই কাজ সম্ভবই হতো না প্রসঙ্গত কলকি আঠাশ আটানব্বই এডি ছবিটি পুরাণের গল্প থেকে উদ্ভূত করে হয়েছে একটি ছবি অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায়ের কেরিয়ারের নতুন পালক বলা যেতেই পারে যদিও এর আগেও ক্যাটরিনা রণবীর অনিল সঙ্গে ছবি করে ফেলেছেন তবে এই মুহূর্তে শাশ্বত চট্টোপাধ্যায় এই শহরের বিভিন্ন এলাকায় তার আগামী হিন্দি সিরিজের শুটিং করছেন কলকাতায় শ্যুটিংয়ের পর ভারতের অন্য জায়গাতেও এই সিরিজের এ কাজ চলবে আশা করাই যায় এই সিরিজের গল্পে অনেকটা অংশ বাংলা কাহিনী থাকবে আপাতত দর্শকদের একটু ধৈর্য হতে হবে বলিউড থেকে দক্ষিণে ইন্ডাস্ট্রিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন কাজ দেখার জন্য